আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিবাদ মিডিয়া পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে, আমি মজ। দর্শক, আজকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটি দেখার অনেকেই আফসোস করবেন এই ভিডিওটি দেখার পর। সকলেই একটা আফসোস থেকে যাবে মনের ভিতর। দর্শক, এমন একটা সুন্দর বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা রাস্তার মধ্যে পড়ে আছে। কে বা কারা বাচ্চাটিকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে? দেখেন মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দর্শক, ভিডিওটা আগে দেখি, তারপর কথা বলি। আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিওটি দেখার পর, অবশ্যই কমেন্টস বক্সে লিখে দেবেন। দর্শক, চলুন তাহলে আগে ভিডিওটা শুরু করি। দর্শক, কি বলবেন, বলার মতো ভাষা নাই আমার, কি বলবো। এমন সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, যাই না মেয়ে না ছেলে স্পষ্ট বোঝা যাচ্ছে না, নারী ভুঁড়িটাও দেখা যাচ্ছে। আহা, ছেলেটার ভাগ্য কতটুক মন্দ দেখছেন। সে তার মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারে নাই, মায়ের বুকের দুধটা পর্যন্ত সে স্পর্শ করতে পারে নাই, কতটুক সে কপাল পোড়া। এখন তার লালন পালন কে করবে? হয়তোবা সাধারণ মানুষ তার লালন পালন করবে তাকে। আমার মনে হয় কি জানেন, যারা অবৈধ সম্পর্ক করে, অবৈধ মেলামেশা করে, তাদের ঘটনাটা মনে হয় পবিত্র ভালোবাসার যে মেলামেশা, সেটা কখনো বিধাই যাবে না। দর্শক, আপনারাই বলেন এটা কোন শ্রেণীর মানুষ হতে পারে, কোন শ্রেণীর মানুষ এই কাজগুলো করতে পারে, অবৈধ না বৈধ, আপনি কিভাবে বুঝবেন? আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ অবৈধ, কারণ মান সম্মান নষ্ট হবে তার, মান সম্মান নষ্ট হওয়ার ভয়ে সে রাস্তায় ফেলে দিয়েছে। কারণ মানুষ তাকে দীক্ষার দিবে যে অবৈধ সন্তান, তার ইজ্জত হানি হবে। কিন্তু সে যে অল্প সুখ পাওয়ার জন্য যে এত বড় একটা অন্যায় কাজ সে করেছে, এত বড় একটা মহাপাপ কাজ করলো সে, সে কি একবারও ভেবে দেখছে? একবারও কি মায়া লাগলো না তার মুখের দিকে তাকিয়ে? আপনার আমার তো মায়া কি বলবো, চোখ দিয়ে পানি বের হবে এরকম। কেমন মা হতে পারে? আজকে সমাজ কোথায় দাঁড়াইলো দেখেন, আপনি কোথায় যায় দাঁড়াবেন? আজকে প্রতিদিন অঘটন ঘটেই যাচ্ছে একটার পর একটা, কোথাও মানে ভালো কাজ আর নাই। আমাদের বাংলাদেশে ভালো কাজ দেখি না, সব মন্দ কাজ ভর্তি হয়ে গেছে। শিশুটার কি অন্যায় ছিল, কোনো কি অন্যায় ছিল এই শিশুটার? সে অন্যায় এইটুকু, সে জন্ম হয়েছে, জন্ম নিয়ে দুনিয়াতে আসছে, তার এইটুকুই অন্যায়। সে তার মাকে হারিয়েছে, সে তার বাবাকে হারিয়েছে। বাবা মায়ের যে স্নেহ মায়া মমতা, সে কোনোটাই পাবে না।
ওদের মতো সন্তানরাই বাংলাদেশে ডাকাত হয়, সন্ত্রাস হয়, জঙ্গি হয়, যাদের বাবা মার কোনো ঠিক নেই, যারা সন্তান ভুলের কারণে ভুলের মাশুল দিতে হয় তাদের, অবৈধ সন্তান না, তারা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়, কেননা হবেই তো, তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ থাকে না, তাকে ভালো উপদেশ দেওয়ার মতো কোনো গার্ডিয়ান থাকে না, তখন সে বেছে নেয় খারাপ কাজে, সন্ত্রাসী কাজে। দর্শক, এই হচ্ছে আজকের ভিডিও। আমি জানি অনেকেরই এই ভিডিওটি দেখার পর আফসোস হবে, আফসোস করে কোনো লাভ নেই। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আর ভালো হইব না, কেমনে ভালো হবে, যেখানে কোনো আইনের কোনো শাসন ব্যবস্থা নেই, সুষ্ঠু বিচার নেই, সেই দেশে আর ভালো মুখ দেখব না। দর্শক, আপনাদের কোনো কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে ফেলুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন দর্শক রয়েছেন, আবারও বলছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন।